অবসর নিয়ে যা বললেন দ্রাবিড। প্রথমবারের মতো আইসিসির বিশ্ব কোনো আসরে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ, তবে শিরোপা নির্ধারণী ম্যাচ পর্যন্ত যেতে পারেননি টাইগাররা। গতকাল ভারতের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বাংলাদেশ লড়াই করেছে পুরো টুর্নামেন্টে। এতে স্বাভাবিকভাবেই টাইগাররা কুড়িয়ে নিচ্ছে ক্রিকেট বিশ্বের প্রশংসা। অন্যান্যদের মতো সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও বাংলাদেশের সাফল্যকে বড় করে দেখছেন। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে বলে মনে করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে আলোচনায় দ্রাবিড় বলেন, এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের অনেক কিছু নেয়ার আছে। টুর্নামেন্ট শেষ করে এখন তাদের অনেক কিছু ভাবার আছে, তার মধ্যে একটি তাদের অধিনায়ক মাশরাফি সম্পর্কে। মাশরাফি বিন মর্তুজা সম্পর্কে দ্রাবিড় বলেন, স্পষ্টত মাঠে নজর দিলে আপনি দেখবেন মাশরাফি এখনও দলের সেরা বোলার, এবং আজ আরও একবার সে প্রমাণ করেছে। কিন্তু 2019 বিশ্বকাপ আর মাত্র 2 বছর পরেই, এবং তাদের সিদ্ধান্ত নিতে হবে মাশরাফি আগামী 2 বছর দলের সাথে থাকতে পারছে কি না। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।